যে ধর্ম ব্যাপারে আপনারা যা বলেন ওইগুলা লজিক লজিক্যাল বাট একটা প্রশ্ন থেকে যায় যেটা হচ্ছে যে আমরা যদি মনে করেন গণিত স্টাডি করি তাহলে তো অবশ্যই আমাদের একজন গণিতের টিচার লাগবে নাকি গণিত সম্বন্ধে যদি গণিত স্টাডি করতে চাইলে ক্রিটিক্যাল গণিতগুলা গুলা যদি করি ম্যাথ গুলা তো গণিতের টিচারের শরণাপন্ন হয়ে স্টাডি করলে আমরা ভালোভাবে সেই গণিতটা বুঝতে পারবো ম্যাথটা দেখ ধর্ম ব্যাপারে যদি আমি আমি যেটা বলতে চাচ্ছি যে যদি সঠিক ব্যাপারটা জানতে হইলে একজন ধর্মিকের শরণাপন্ন হইলে আমরা ওই পর্যায়ে পৌঁছতে পারবো আমি আমি আপনার সাথে খুব খুব বেশি ডিনাই করব যে ইয়া হব এরকমটা না যে হ্যাঁ মানে কোডিনেট অনেক বিষয় যারা হচ্ছে কোন ধর্মশম্পুকের স্কলার তারা অনেক বেশি ভালো বলতে পারবে

তারা যদি দেখে যে তারা যেই জিনিসটা জেনে আসছে বা যেই সূত্রটা মেনে আসছে আপনি গণিতার কথাই বলেন তারা ধরেন একটা সূত্র মেনে অঙ্ক অঙ্ক কষে আসতে আসতে বহু বছর ধরে নতুন করে একজন গণিত বিদেশে যদি সূত্রে কোন একটা ভুল ধরা দিতে পারে তাহলে কিন্তু ওই ভুলটাকে তারা এসেপ্ট করে তাদের ম্যাপটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবে তাদের মধ্যে ওই থাকে প্রত্যেকটা ফিল্ডে আপনি গণিতের কথা বলেন আপনি পদার্থ রসায়ন বিজ্ঞানের কথা বলেন আপনি কথা বলেন সেখানে যদি ইকোনমি নিয়ে পড়াশোনা করা নতুন ব্যক্তি এসে যদি নতুন কোন একটা মডেল দেয় ইকোনমিক্যাল মডেল দেয় এবং ওটা যদি অবজেক্টিভলি ভালো হয় সেটাকে কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করবে এবং সেটা মেনে নিবে থিং ইজ এই জিনিসটা হচ্ছে ধর্মের সাথে যায় না ধর্মে অলরেডি আপনি কোন একটা ইয়ে ধরে নিছেন মানে কোন একটা অবজেক্ট ধরে মানে আপনি আপনার গোলটা সেট করে নিছেন এবং ওটাকে জাস্টিফাই করার জন্য আপনার যত ধরনের বাওতাবাজি যত ধরনের ফাতরামি করা দরকার ওগুলা ইয়েরা করে ফর এক্সাম্পল আমি আপনাকে একটা ছোট উদাহরণ যদি দেয় যদি আমি এটা তো খুব বেশি শিও না বাট আমার একটু মাথায় আসলো বিষয়টা আমি রিসেন্টলি শুনলাম প্যারাডক্সিক্যাল সাজিদের নাম তো বইয়ের নাম কি আপনি শুনছেন হ্যাঁ শুনছি শুনছি প্যারাডক্সিক্যাল সাজিদ বইতে সর্ট এরকম লেখা আছে যতদূর আমার মনে পড়ে সেটা লেখা আছে যে ঈশ্বর মানুষের মানে আল্লাহ মানুষের মানুষ কি করবে না করবে সেটা আগে থেকে জানে এবং ওইটার এবং ওই সে যেহেতু জানে মানুষ কি করবে না করবে ওইটাই লিখা লিখে রাখে আর কি তো আমি রিসেন্টলি শুনলাম ওই বইয়ের সরহী সম্পাদনার মধ্যে ছিল ডক্টর আবু বকর জাকারিয়া এখন এখানে প্রবলেমটা কথা এখানে প্রবলেমটা হচ্ছে আবু বকর জাকারিয়া কিন্তু নিজে আবার বলে যারা এই ধরনের কথা বলে যে আহ মানুষ আল্লাহ মানুষের উপর নির্ভর করে লিখছে তারা ভুল তারা জেনে শুনে মিথ্যা কথা বলে এই কথা কিন্তু আবার সে নিজেই বলে তো তাদের মধ্যে ওই ইন্টালেকচুয়াল অনেস্টিটা দেখা যায় না তারা সময় সময় বদলায় যখন তার গোলটা সেট করার জন্য যে ধরনের মিথ্যা কথা যে ধরনের আহ ভাওতাবাজির ইয়ে নিতে হবে বা ভাওতাবাজির আশ্রয় নিতে হবে फिर शाय তারা মন খুলে বড় করে সো অনন স্কলারশিপ মানে অন্য স্কলারলি পড়াশোনার সাথে আমার মনে হয় না ধর্মীয় এই জিনিসটা মেলানোটা ঠিক বাট আমি আপনার ইয়েটাকে ফেলাও ফেলা না অবশ্যই ধরেন কোন একটা বিষয়ে কে এক্সটেন্ডেড পড়াশোনা করে তার বিষয়ে জানা বেশি থাকবে বাট অনেস্টিটা যে থাকবে ইউ কাট সে সো ইউ আর আরেকটা ব্যাপার বলতে যে কিছু কিছু মানুষ যখন অসহায় হয়ে যায় তখন কিন্তু ধর্ম বা গড়ের পলন একটা বিশ্বাস থাকে এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা সামনে এগোতে পারে বন্তু তো একটা সান্তনা পায় আর কি তো আপনাদের কে ফলো করলে তো ওই সান্তনা তো সে পাচ্ছে না এই ব্যাপারে আপনি কি বলবেন আপনাকে বুঝতে পেরেছি হ্যাঁ রেশিও না পাবেন ওই ধরনের কোনো সান্তনা পাওয়ার তাকে ওই জিনিসটা তাকে ম্যাচিউর হতে হবে এবং আমি বলতেছি না যে যারা যারা ওই সান্তনার জন্য ইয়ে করে তারা হচ্ছে তারা এই কাজটা ইম্যাচিওর হলে তারা খারাপ বা তারা ছোট এরকম করে বলতেছি না বাট আমার মনে হয় যে যারা যারা নাস্তিক তাদের মধ্যে এই ম্যাচুরিটিটা আসে যে আমাকেই আমার প্রবলেমের মোকাবেলা করতে হবে বাট দ্য থিং ইস কেউ যদি ওই সময় ভেঙে পড়ে ভেঙে পড়ে সষ্টার কাছে হাত পা ধরে কিছু চায় বা সে যদি মনে করে যে

ধার্মিক তারাই যারা যাদের মধ্যে বিলিফ থাকতে এবং ধর্মীয় যে বিলিফটা সেটাকে চলে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন এবং ধর্মীয় যে বিশ্বাসটা সেটা অবশ্যই হইতে হবে অন্ধবিশ্বাস এখানে আপনি কোনো যুক্তি খাটাইতে পারবেন ঠিক আছে এখন ধরেন একজন ধর্মীয় বই পড়ে প্রচুর জানাশোনা হইল তার মানে এই না যে তাকে ধার্মিক হওয়াই লাগে সে স্কলার হই আবার একই সাথে একটা ব্যক্তি স্কলার এবং ধার্মিক হইতে পারে যেমন ধরেন ডক্টর আবু বকর জাকারি তিনি যেমন স্কলার তেমনি আমার ধার্মিক কিন্তু আমাদের যে আসিফ মহিউদ্দিন ভাই আছেন উনি ইসলামিক ইসলামিক অনেক স্কলার স্কলারের চেয়েও উনি ভালো জানেন কিন্তু উনি ধার্মিক না ব্যাপারটাকে আপনাকে বুঝাইতে পারলাম